নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বিজেপির তারকা সমাবেশ, শুক্রবার রঞ্জিত দাস, সোমবার হিমন্ত। মর্যাদার সঙ্গে বরাকে মহান একুশে, ভাষা চেতনা অক্ষুণ্ণ রাখার আর্জি। সদরঘাট সেতু 24 ফেব্রুয়ারি সমেটে দিচ্ছে নির্মাণ সংস্থা, উদ্বোধন 25। শিলচরে আনটাইট ফান্ডে 2,60,00,000 জানালেন দিলীপ। এবারে বিস্তারিত খবর। শিলচরে দলের তারকা সমাবেশ করতে যাচ্ছে কাছাড় জেলা বিজেপি। আসছেন বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শুক্রবার আসছেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। 25 ফেব্রুয়ারি সদরঘাটের নতুন বরাক সেতুর উদ্বোধন সহ টাসা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঈশান বাংলাকে একথা জানালেন বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়। তিনি জানান, নতুন বরাক সেতুর উদ্বোধনের পর দুটোয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জনসভায় অংশ নেবেন হিমন্ত। 26 ফেব্রুয়ারি কচুদরম মডেল হাসপাতালের উদ্বোধন করে দুধপাতিলের দ্বিতীয় বরাক সেতু শিলান্যাস করবেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড্যান্ট। আগামী 25 ফেব্রুয়ারি আসামের পূর্ত, বিত্ত ইত্যাদি বিভাগের মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আসবেন এবং সেদিন উনি দুপুর 2টায় বিমানবন্দরে অবতরণ করার পর উনি সোজা শিলচরে সদরঘাট ব্রিজের উদ্বোধন করবেন। তারপরে শিলচরে জেলা গ্রন্থাগার ভবনের শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন করে উনি সোজা চলে যাবেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে। সেখানে আমাদের যে ট্র্যাক এবং স্টেডিয়ামের যে তৈরি হবে সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে একটা জনসভায়, সরকারি জনসভায় উনি বক্তব্য রাখবেন। পরের দিন সকালবেলা উনি কচুদরমে, মানে 26 তারিখে সকালবেলা উনি কচুদরমে সেখানে মডেল হসপিটালের উদ্বোধন করবেন। আর তারপরে বরখোলা দুধপাতিলে গিয়ে সেখানে উনি দুধপাতিল অঞ্চলে যে বরাক, নতুন প্রস্তাবিত যে বরাক সেতু, সেই বরাক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই কার্যসূচি নিয়ে উনি আগামী 25 তারিখ আসছেন, 26 তারিখ দুপুরবেলা উনি চলে যাবেন। দক্ষিণ অসমে নির্বাচনী রণডঙ্কা বাজাতে 23 ফেব্রুয়ারি শিলচর আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শক্তি কেন্দ্র সম্মেলনে অংশ নেবেন তিনি। এই সম্মেলনে দক্ষিণ আসামের দলের সমস্ত শক্তি কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি কৌশিক রায়। আগামী পরশুদিন 23 তারিখে আমাদের, আগামীকালকে আমাদের রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস আসছেন এবং আগামী পরশুদিন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যজি উনি আসছেন। আগামী পরশুদিন পুলিশ প্যারেড গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র সম্মেলন একটা আছে, শিলচর, করিমগঞ্জ এবং ডিফু 3 লোকসভা নিয়ে সেখানে শক্তিকেন্দ্র সম্মেলন আছে। সেই সম্মেলনে ওনারা উপস্থিত থেকে কার্যকর্তাদের আগামী 2019 সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি হওয়ার লক্ষ্যে সেখানে বক্তব্য রাখবেন। ঠিক হয়নি, মুখ্যমন্ত্রী আসার কথা আছে, মুখ্যমন্ত্রী এসে আমাদের যে মিনি সেক্রেটারি, সেই সেক্রেটারিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই এখনও দিন ঠিক হয়নি, দিন ঠিক হওয়ার পরে। সদরঘাটে নতুন বরাক সেতুর কাজ শেষ, আগামী 24 ফেব্রুয়ারি নির্মাণ সংস্থা পূর্ত বিভাগের কাছে নতুন সেতু সমজে দেবে, জানালেন নির্মাণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর যুগেন সিং। তিনি জানালেন, পিএইচির পাইপলাইন সরানোর জন্য 1 বছর দেরি হয়েছে, 25 ফেব্রুয়ারি সেতুর উদ্বোধন হবে। তৈয়ার হো গিয়া হ্যাঁ, 25 তারিখ কো 25th কো ইসকা উদ্ঘাটন হয়ে যায়গা, আর ইসকে বাদ পাবলিক কো খোল দিয়া যায়গা। इसमें फैसिलिटी ये है कि फुटपाथ दिया है दोनों तरफ, इसमें स्टीयर केस है, आदमी इधर से चढ़ेगा उधर उतरेगा, यानी मेन रोड को उससे कोई वो नहीं रहेगा पब्लिक पेडेस्ट्रियन को। देखिए ये ब्रिज जो है वैसे तो कंप्लीट होना चाहिए बहुत पहले, लेकिन चूँकि इसमें थोड़ा सा ऑब्स्टिकल था, पीएचई डिपार्टमेंट का जो वाटर सप्लाई है वो मेन लाइन में आ रही थी, तो उनको शिफ्ट करने में 1 साल लग गया, तो 1 साल वो डिले हो गया। इसके बाद हम लोग बिफोर टाइम में दे दिए, और ये 59 करोड़ का प्रोजेक्ट था, तो उसी में हो गया है।
का हम लोगों की तरफ से तो कंप्लीट हो चुका है, हम लोग हैंडओवर भी कर दिए। अब ये क्या है कि अभी डिपार्टमेंट की तरफ से लैंड एक्विजिशन का काम पेंडिंग है, वो पब्लिक से लैंड एक्विजिशन करने के बाद उसका जो है कनेक्टिविटी, हाँ तब कनेक्टिंग अप्रोचेज बनेंगी, चालू होगा, बाकी तो कंप्लीट है। আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা মর্যাদা রক্ষার জন্য এই দিনটিতে 1952 সালে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে পাকিস্তান বাহিনীর গুলিতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক সালাম বরকতরা। এরপর থেকে এই দিনটি বাংলা ও বাঙালির ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে আছে। রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। শিলচরেও এদিন পালিত হলো এই দিনটি। পার্ক রোডে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে পালিত হয় এই দিনটি। এই উপলক্ষে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ও আবৃত্তিও পাঠ করেন। মহান একুশের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। কবি সাংবাদিক অতীন দাস বলেন, একুশের চেতনায় থাকতে হবে, আজ বাংলাদেশে এই চেতনা কমেছে। সে দেশে বহু মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না, একইভাবে বরাকেও উনিশের চেতনার আর তেমন নেই। ফলশ্রুতি হিসেবে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু এখনো সেই রাষ্ট্রে সেই বাংলা ভাষার যে মর্যাদা, বাঙালি জীবনে যে বাংলার যে স্থান, সেটা কিন্তু সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। এর জন্য সেখানকার বুদ্ধিজীবী, সেখানকার যারা মনীষী, তারা অনেক ধরনের খেদ ব্যক্ত করে থাকে। এমনকি যে জাতীয় সঙ্গীত বাংলাদেশে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান নিয়ে স্বাধীনতা আন্দোলন হয়েছে। স্বাধীনতা পাওয়ার পর সেই গান সরকারি স্বীকৃতি লাভ করেছে। এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ, শতকরা 80% মানুষ এই গানকে নিজের বলে মেনে নিতে পারছে না। লক্ষ লক্ষ যে মাদ্রাসা আছে সেখানে এই সঙ্গীত গীত হয় না। উদারবন্দে মাতৃভাষা ঐক্যমঞ্চের উদ্যোগে পালিত হলো মহান একুশে। এই উপলক্ষে ভাষা শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিলচরে আনটাইট ফান্ডের 2,60,00,000 টাকা মঞ্জুর হয়েছে বলে জানালেন বিধায়ক দিলীপ পাল। তিনি বলেন, তিনটি প্রকল্পের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে, এছাড়া আরও 10,00,00,000 টাকার বিভিন্ন প্রকল্পের ডিপিআর পাঠানো হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন তিনি। কার্গিল শহীদের জন্য তারাপুরে একটি মনুমেন্টের জন্য আমি আবেদন করেছিলাম, সেটার জন্য তিনি সিপাহিউডের পয়েন্টে 10,00,00,000 টাকা মঞ্জুর করেছেন আপাতত। কার্গিল বীর শহীদের স্মৃতি রক্ষার একটি মনোনয়ন, আর বর্মন ছাত্রাবাস ডিমাসা স্টুডেন্টস হোস্টেলের জন্য 10,00,00,000 টাকা, আর বড় নামঘর কমিউনিটি হলের জন্য সেটা 10,00,00,000 টাকা, আমাদের এসপি অফিসের পাশে যেটা আছে, আর আছে বনবাসী কল্যাণ আশ্রমের জন্য উন্নয়ন মানে ডেভেলপমেন্টের জন্য 10,00,00,000। এই 1,10,00,00,000 টাকা শিলচরের জন্য অতিরিক্ত বরাদ্দ হয়েছে আনটাইট ফান্ড থেকে। এছাড়া আপনার আরও 50,00,00,000 টাকা আমরা সেটা বরাদ্দ হয়েছে, মানে এটার মধ্যে আছে শিলচর সিভিল হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য, পুকুর সংস্কার সৌন্দর্যের জন্য 15,00,000 টাকা, আর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের একটি ভাঙা একটা বিল্ডিং, সেটা কিছুদিন আগে বছরখানেক আগে ভেঙে পড়েছিল, সেটার জন্য 10,00,00,000 টাকা, আর সেকেন্ড লিঙ্ক রোড কমিউনিটি হল সেটার জন্য 10,00,00,000 টাকা। ধলাইর ভুবনডহর চা বাগানে বুধবার সন্ধ্যায় কাশ্মীরে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বাগানের নাচগড়ে আয়োজিত সভায় মোমবাতি জ্বালিয়ে শহীদদের সম্মান জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বলরাম বর্ম, দীপু কর্মকার, রাজকুমার দাস প্রমুখ। পরে একটি মিছিল বের হয়।
পুরানো হয় পাকিস্তানের পতাকাও। উদারবন্দের চণ্ডীঘাট চা বাগানেও কাশ্মীর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের হয়। প্রায় 300 লোক এই মিছিলে অংশ নেন। পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দেওয়া হয়। মিছিলের আয়োজন করে ইউনাইটেড ক্লাব। এতে বক্তব্য রাখেন রাজা কর্মকার, সলিল কর্মকার, সুভাষ কর্মকার। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাকিস্তান মুর্দাবাদ, 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 পাকিস্তান মুর্দাবাদ, 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 হিন্দুস্তান জিন্দাবাদ, 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 হিন্দুস্তান জিন্দাবাদ, 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 হিন্দুস্তান জিন্দাবাদ, 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 ভারতীয় সেনা আগে বড়ো, হাম তোমারা সাথ হে, সাথ হে, সাথ হে, ভারতীয় সেনা আগে বড়ো, হাম তোমারা সাথ হে, সাথ হে, সাথ হে, ভারতীয় সেনা আগে বড়ো, হাম তোমারা সাথ হে, সাথ হে, সাথ হে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই মোমবাতি মিছিলের কারণ হলো আমাদের ভারতবর্ষে নৃশংসভাবে আমাদের ভারতীয় সেনাকে পাকিস্তানের উগ্রপন্থী যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আমরা আজকে ক্যান্ডেল অভিযান শুরু করেছি। আমরা অনেক দুঃখের সহিত এই অভিযান শুরু করছি পাকিস্তানের বিরুদ্ধে, যেটা কোনো সময় হয়নি, যেটা কোনো দিন হয়নি, যেটা আজকে অনেক বছর পর ভারতে এই ঘটনাটি ঘটেছে। আমরা সবাই মর্মাহত, দুঃখে আমরা সেনার প্রতি, পরিবারের প্রত্যেক পরিবারের প্রতি আমাদের দুঃখ বেদনা কাতরে আমরা এই মোমবাতি মিছিল করছি চণ্ডীঘাট আনুঅবস্থির পক্ষ থেকে। যেসব অটোর ফাইন ও বিভিন্ন মাশুল ইতিমধ্যে জমা হয়েছে, তাদের পারমিট দেওয়ার দাবি জানালো কাছাড় অটো ড্রাইভার অ্যাসোসিয়েশন। জেলা পরিবহন আধিকারিকের কাছে দেওয়া এক স্মারকপত্রে সংস্থা বলেছে, যারা ফাইন ও অন্যান্য মাশুল জমা দিয়েছে তাদের পারমিট না দিলে সেটা আদালতের নির্দেশের অবমাননা হবে। তাই এই নির্দেশ কার্যকর করার দাবি জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তারপরে 49টা পারমিট পরিবহন বিভাগ সারেন্ডার করছি। সারেন্ডার করার এক বছর পর পর্যন্ত আমরা কোনো পারমিট পাইছি না, যার কারণে গত 28/8/2018 ইংরেজি ডিসির অনুমোদন পাওয়ার পর আমরা 11টা পারমিটের ফিস কাটিয়েছি ডিটিওর কাছে। কাটার পরে আজ পর্যন্ত আমরা পারমিট নাই এবং পয়সা সরকারি ফিস জমা দেওয়ার পরেও আমরা এত বিপদগামী, যাতে আমরা গাড়ি চালাইতে খুব অসুবিধার সম্মুখীন হওয়ার, যার কারণে আমরা যে রিট যেটা করছিলাম এটার ব্যাপারে ডিটিওর আবার আলটিমেটাম দিছি। এখন আমরা হাইকোর্টও আবার এটা নিয়ে যাইমু, যা যেটা হাইকোর্টে রায় দিব এটা আমরা মানিয়ে নিব। কাছাড় অটো অ্যাসোসিয়েশন শ্রীগুনা বড় বাজার, আমরা চালক সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে আমরা সেই সালচাপা সেন্টারটাকে বন্ধ করার লাগিয়া দীর্ঘ 2 বছর থাকিয়া লড়াই করিয়া এটা বন্ধ করছি। এবং বন্ধ করার পর পারমিটটা আমরা যেটা আমরা 126টা পারমিটের মধ্যে 49টা পারমিট আমরা ডিটিওর কাছে সারেন্ডার করছি। সারেন্ডার করার পরে এক বছর পর্যন্ত আমরা কোনো পারমিট পাইছি না, যার কারণে আবার হাইকোর্টও রিট করি। রিট করার পর ডিসিসার কাছে একটা কপি হওয়ার পরে ডিসিসারে এটা মিটিং ডাকাই আমরা 28/8/2018 আবার আমরা এটা অর্ডার দিছ, যার কারণে দ্বিতীয় মহাশয় আমরা ফিস কাটালেই কইলে আমরা 11টা গাড়ি ফিস কাটছি। ফিস কাটার পরে 14/11/2018 ফিস কাটিছি। আজকে কতদিন হয়েছে আমরা কোনো ধরনের পারমিট পাইছি না। জোর করে দোকান দখলের অভিযোগ অস্বীকার করলেন ব্যবসায়ী তপন শর্মা। তিনি বলেন এসব ঘটনার সঙ্গে তার কোনো সংযোগ নেই। যদিও আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর দেব চৌধুরী জানান, শুধু জোর করে দোকান দখলই নয়, তার উপর অ্যাসিডও ছোঁড়া হয়। তিনি এই বিষয়ে সুবিচার চেয়েছেন। নানাভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করার আমার ক্ষমতা নাই, প্রতিবাদ করলেই আমার উপরে মানে অত্যাচার চলবে, এই ভয়ে আমি কোনো প্রতিবাদ করি না। এই তো পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনকে খবর দিলেও আসে না, আর আসলেও কোনো অ্যাকশন হয়। সরকারি প্রকল্পকে দলীয় প্রকল্প বলে প্রচার চালাচ্ছেন কুশিয়ারকুল জিপির প্রাক্তন সভাপতি বাবলু দাস। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অভিযোগ ওই জিপির বর্তমান সভানেত্রী মিতা নাথ।
সাংবাদিক সম্মেলন ডেকে মিতানাথ জানান প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্প, কিন্তু বাবলু দাস মাইক দিয়ে ওই প্রকল্প বিজেপি দলের বলে সবাইকে প্রচার করছেন। কালকে আমরা এখানে একটা মানে প্রাক্তন জিপি প্রেসিডেন্ট বাবলু দাস বিকালবেলা অ্যানাউন্স করছেন যে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইত এটার লেগিয়া সব পাবলিক তাদের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট লইয়া জিপি অফিসে যাওয়ার লাগিয়া তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার লাগে। এবং উনি কইতেছেন যে এটা বিজেপির মানে ভারতীয় জনতা পার্টির গড় দিতেছে যার লাগে সব মানুষ যাওয়ার লাগিয়া। তো আমার কথা হইল এটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কোনো দলীয় প্রকল্প না। কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে প্রধানমন্ত্রী আবাস যোজনা মানুষে পাইব যারা গরিব জনসাধারণ আছে তারা, এবং এটা গভর্নমেন্ট যারা কাজ করে যেমন জিআরএস সেক্রেটারি এবং যারা জনপ্রতিনিধি আছে এরাও এটা দেখার দায়িত্ব আছে যে কিভাবে মানুষে ঘর পাইব যার খাসা ঘর আছে এর এইখানে গিয়া জিওটেক করাইব এবং এরার যে ডকুমেন্ট আছে আই কার্ড হোক রেশন কার্ড হোক এগুলা দিয়া জিওটেক করিয়া পাঠানি হইব যাতে এই মানুষগুলা প্রায় পদার এবং এরা ফাইতো যারার ইট দিয়া যারার ঘর আছে এরা এই প্রকল্প ফাইতো না। তো এটার লেগে আমার কথা হইল যে বাবলু দাস কির লেগে এরকম করিয়া মানুষরে বিভ্রান্ত করতেছে যে মানুষের সব কাগজ লইয়া জিপি অফিসে যাইত। মহান একুশ উপলক্ষে আমরা কয়েকজন ও আশার আলো পত্রিকা গোষ্ঠীর সুনাইর উদ্যোগে প্রকাশিত হল কাব্যগ্রন্থ তিমির হননের কাব্য। সম্পাদনা করেছেন সুনাই কলেজের বাংলা বিভাগের প্রধান আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রধান ডক্টর সুমন গুপ্ত। কবিতা পাঠ করেন গীতিকার বাপি দত্ত রায় ও চন্দ্রিমা দত্ত। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রেলশহর লামডিংয়ে পালিত হল মাঘী পূর্ণিমা। ভারত সেবাশ্রম সঙ্ঘের ব্যবস্থাপনায় তিন দিন থেকে চলছে এই উৎসব। এই উৎসবের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধনানন্দজি মহারাজ। বিজেপি যুব মোর্চার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হবে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট কমল কাপ। এতে 12টি দল অংশ নিচ্ছে। পুরস্কার বিতরণ করবেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস, জানালেন যুব মোর্চার জেলা সভাপতি মনোজ তালুকদার। আজ আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কমল কাপ খেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা আমাদের সব ধরনের খেলা ছিল, তার মধ্যে আমরা সিলেক্ট করেছি যে টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্টের একটা আয়োজন করেছি আমরা, যেটাতে আমাদের 17টা মণ্ডল আছে। 17টা মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 17টা টিম দেওয়ার জন্য। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে আমাদের এই খেলাটা চলছে, তার কারণে আমাদের আজকে 12টা টিম আমাদের পার্টিসিপেট করছে, 12টা মণ্ডল আমাদের এখানে খেলবে। তো তার জন্য আমাদের আজকে আর কালকে দুইটা কার্যক্রম রাখা হয়েছে। আজকে আর কালকের মধ্যে খেলা শেষ হবে, কাল বিকেলে আমাদের ফাইনাল হবে, যেটা হয়তো আমাদের ফাইনাল ম্যাচের প্রাইস ডিস্ট্রিবিউশনে হয়তো আমাদের স্টেট প্রেসিডেন্টও থাকার আশা করছি আমরা, উনি থাকবেন আমাদের এই প্রাইস ডিস্ট্রিবিউশনে। আর তৎসঙ্গে আমার যারা মণ্ডলের যারা যুব মোর্চার সভাপতি যারা আছেন ওদের নিজের জায়গা থেকে নিজের টিম রেডি করে দিয়েছেন, আর যারাই আছেন আমাদেরকে ডিএসএফ থেকে অনেক সাপোর্ট করা হয়েছে। আমাদেরকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কমিশনার বিজেন্দর সিং বাদশাদায় অনেক সাহায্য করেছেন, চন্দনদা অনেক সাহায্য করেছেন যে এই খেলাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে পুরো মাঠ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, সব কিছু প্রোভাইড করেছেন। তার মধ্যে আমাদের টাউন মণ্ডলের সভাপতি ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। উনি আমাদের আজকে এক সপ্তাহ থেকে আমাদেরকে এই কার্যক্রমে আমাকে হেল্প করে গেছেন যে কিভাবে করব। সংবাদ শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিলচরে বিজেপির তারকা সমাবেশ, শুক্রবার রঞ্জিত দাস, সোমবার হিমন্ত। মর্যাদার সঙ্গে বরাকে মহান একুশে, ভাষা চেতনা অক্ষুণ্ণ রাখার আর্জি। সদরঘাট সেতু 24 ফেব্রুয়ারি সমিতি দিচ্ছে নির্মাণ সংস্থা, উদ্বোধন 25। শিলচরে আনটাইড ফান্ডে 2,60,00,000, জানালেন দিলীপ। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।